কি ঝামেলায় পড়লাম বাবা, শঙ্কর কিছু একটা উপায় বার করো। ও যখন একবার বলেছে ও খাবে না, ও কিছুতেই খাবে না। এসব ব্ল্যাকমেলিং আমার পছন্দ নয়, আমার সাথে এটা করার কথাও না। যার সাথে করার কথা তার সাথে করলে আমি খুশি হব। কার সাথে করার কথা আর কার সাথে করার কথা নয় সেটা তো আপনি ঠিক করে দেবেন না। আমার যখন মনে হবে যার সঙ্গে করা উচিত আমি তার সঙ্গেই করব। আর আপনি যে ঘরে ঢুকেছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে, এত মেন্টাল স্ট্রেস ছিল, তার মধ্যে আমি এতক্ষণ ধরে পরীক্ষা দিই যে সত্যি ম্যাম আমি আর পারছি না, আমার ভীষণ খিদে পেয়েছে। তারপরে আবার খেয়ে দিয়ে আমাকে রিভিশন করতে হবে, কালও তো পরীক্ষা আছে। হ্যাঁ হ্যাঁ, আমার সব রান্না রেডি, সবই হয়ে গেছে, খালি মাছের ঝোলটা নামিয়ে নিলেই হয়ে যাবে, এক্ষুনি খেতে দিচ্ছি। হ্যাঁ চলুন, আমি আপনার সাথে যাচ্ছি, আমি আপনার হাতে হাতে করে দিচ্ছি, আমি হাত পাটা ধুয়ে নি। কোনো দরকার নেই মোহর, একদমই দরকার নেই। আপনি দরকার নেই বললে তো হবে না, আমার ম্যাম একা একা কাজ করবেন আর আমি লাট সাহেবের মতো চেয়ার টেবিলে বসে খাবো, এটা তো কিছুতেই হতে পারে না। বছরের পর বছর আমার কত স্টুডেন্ট, সত্যি কতজনই তো এসেছে, আমাকে ভালোও বেসেছে, কিন্তু তোমার মতো কেউ না। আমার জীবনের সমস্ত না পাওয়া গেলো কোথাও যেন তুমি পূর্ণ করে দিয়েছো। আমার অনেক তাড়া আছে, আমি থাকতে পারবো না, আমাকে বেরোতে হবে। আসলে ম্যাম আমার প্রশংসা করছেন বলে আপনার গায়ে লাগছে, আপনার গায়ে জ্বালা ধরছে। হ্যাঁ স্যার, আপনার গায়ে জ্বালা ধরাই উচিত। ম্যাম আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলুন আমি আপনার হাতে হাতে করে দিই। শঙ্খ বলছি যে মোড়ের পরীক্ষা কিরকম হয়েছে? হ্যাঁ ভালোই হয়েছে, বেশ ভালো হয়েছে। পাস ক্লাস পাবে? হ্যাঁ ডেফিনেটলি। চাক, ও যদি স্ট্যান্ড করে তাহলে বহুদিন বাদে আমাদের কলেজ থেকে আবার কেউ একজন স্ট্যান্ড করবে। দেখো বাবা, স্ট্যান্ড করবে কিনা বলতে পারছি না, তবে হ্যাঁ ফার্স্ট ক্লাস পাবি অবশ্যই। শঙ্খ তোমাকে একটা কথা বলার আছে আমার। কি কথা? দেখো শঙ্খ, মোহর আমাদের কলেজে ঢোকার পর থেকে কম দুর্যোগ তো সহ্য করেনি না। আমি বলছিলাম এই কারণেই যে এর পরেও যদি ওর জীবনে আরো দুর্যোগ এসে থাকে তাহলে তোর সবে পার্ট ওয়ান, এরপর পার্ট টু আছে, পার্ট থ্রি আছে, মানে বুঝতেই পারছো তুমি। হ্যাঁ আমি তো বলেছি, আমি তো বলেছি যে এই ব্যাপারটাকে আমি ওয়ান্স ফর অল সেটেল করে দিতে চাই। আমি এটা দেখবো যে এই ধরনের ঘটনা যেন ওর লাইফে আর রিপিটেশন না ঘটে। আই মাস্ট এনশিওর সেটা একমাত্র তুমিই পারবে, মানে তুমি চাইলে তুমিই পারবে।